মা স্ত্রী এসেছে হাওয়া এসেছে আদমের স্ত্রী তারপরে মা বাপ এসছে ভালোবাসা দাও তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে করতে হবে 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 না না করলে বাজার থেকে বাড়ি একটুকু মা কানছে বিবিও কাঁদছে এবার কি করবেন একদিকে বউ একদিকে মা তো আপনি তো পুরুষ এটা ভুলে গেছেন নাকি নাটক আপনার কাছে নাই আছে সিরিয়াল দেখেন নাই আছে কিন্তু এগুলো ভুলে গেছি একটা ঘরে সাপ ঢুকে গেছে বড় সাপ তখন স্বামী স্ত্রীতে আছে তো আর স্বামীটা বলছে ওর বিবিকে একটা ব্যাটা ছেলে ডাক্ত ব্যাটা ছেলে ডাক্ত মারতে হবে তো আর স্বামীটা ওর স্ত্রীটা বলছে তুমি তো ব্যাটা ছেলে ও আমি ভুলে গেছি লাঠি লাই সাপ দেখে ওই যে ব্যাটা ছেলে ওটা ভুলে গেছে সালা বউ দেখেছে তা ওই যে ব্যাটা ছেলে ওটা ভুলে গেছে যখন ওর বিবিটা বলছে তুমিই যে ব্যাটা ছেলে গো ওজো লাঠি লিয়াই তাহলে আমি মারব আহ কি দুঃখর কথা কোথা রাখি তো বিবি কাঁদছে আর মাও কাঁদছে বিবি কাঁদছে মা কাঁদছে চট করে বিবি ঘাড়ে ধরেলেন হাতে ধরেলেন ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই আর দাঁতটাকে খিটিমিটি করে বল তোকে দেখছি দা তোর খুব বাড়াবাড়ি চলছে মাকে কষ্ট দাও এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন আর একটা বড় লাঠি দুই গজ এক গজের লাঠি মোটা আর দরজাটা লাগিয়ে দিয়ে করে লাঠি মারেন এত জোর শব্দ হবে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে যে আজ বুঝেছে কার তোর প্যাটে না আমার প্যাটে তোর মায়ের প্যাটে না আমার প্যাটে এত দিল খোশ হয়ে যাবে কিন্তু লাঠিগুলো পড়ছে বাল বাইরে থেকে বুঝছে না বালিশে পড়ছে ঠান্ডা হয়ে গেল বিবি তখন ভিতরে হাসছে বলছে খেপি তোকে মারতে পারি রে চার পাঁচটা খালি চুমাই খেলে ওকে দশ লাঠিতে চুমা খেয়েছে ওকে বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না দেখে বলছে দেখ যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ কষ্ট দিস না গে একটু মুখটা ভারী করে করে বার হতো হ্যাঁ কাপড় চুপড় তো বহুটা চোখে কাপড় লেবার হচ্ছে তখন খুশি কত বলে পানি খাবি রে সুদাই হাটে থেকে তো পানি খায় দেখছে বহুটা পানি হয়তো দিবে না এখন মাঠটার খেয়েছে তো পাগলারা বুঝে না হ্যাঁ একটু কৌশল আল্লাহর নবী বলে দিয়েছেন খবরদার না মা বাপকে কষ্ট দিও না নাম্বার তিন

আল্লাহ নবী বলছেন রে মা ইচ্ছা করে একত্ব জ্ঞান বসত ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত একত্ব ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যা এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে সব বাল্ব টেঙ্গে দিয়েছে মাইক টেঙ্গে দিয়েছে এবারে তার থেকে যেখানে কারেন্ট নামিয়েছে ওইখানে খালি ইঞ্চি ফাঁক রেখেছে মেন এক ইচ্ছা করে হাজি চলবে বলে না চলবে তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে বলছে আমি রেখেছি যে বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে তোকে খুঁজছে সরকার গবেষণাগারে পাঠাবে ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায় যেমন ওই লাইটের বাল্পের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে তেমনি ইচ্ছা করে এক অক্ত দুই অক্ত লয় এক অক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ এখন যদি কাউন্টিং করতে লাগি যে পাঁচ অক্টের নামাজি কতগুলো আছে জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন হ্যাঁ কখনো কখনো ছাড়া যায় বলে ছুটি কি করে লাগো আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত আমি যদি দু ছুটি নিবো একটু নামাজে ছুটি আছে নামাজ যদি কোনো কারণবশত মেয়েদের মেন সে মাপ আছে এটা মানে নাপাক এই জন্যে মাপ তো বাকি কোনো কারণ বসতো নামাজ যদি মাপ থাকতো কোন কারণ বসতো নামাজ যদি মাপ থাকতো কোন কারণ বসতো নামাজ যদি মাপ থাকতো তো প্রথম নামাজ মাপ হইতো কার হযরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে কি কঠিন দিন গেছে সেই দিনে নামাজ পড়তে হয়েছে উহুদে নামাজ পড়েছে সাহাবিরা বদরে নামাজ পড়েছে জি ভাই জিহাদও নামাজ মাপ নাই আর আজকে আমাদের মাফ করবেন দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না বক্তাদের এগুলো খুব মনে থাকে একটা জালসাই গেলাম আমি আর মানো আর বক্তা দুজনেই আছি দশটা সাড়ে দশটায় ঢুকেছি তোরা নাস্তা দিলে যে শুয়ে গেলাম কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিছি তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন আমরা নামাজ পড়বো গোসল করবো জোহরা সোনায় একসাথেই পড়বো খাবো আবার ঘুমাবো রাতটা তো আমাদের দিন দিন রাত তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম তো ঘুম আবি ঘুম আবি দুই বক্তার ঘুম ভাঙছে আড়াইটায় পৌনে তিনটা হয়ে গেছে তাড়াতাড়ি মানোয়ার কেউ উঠে উঠে নামাজ পড়েছিস তুই ওকে আমি জিজ্ঞেস করেছি তুই বলি ছোট ভাইয়ের মতো ও আমাকে আপনি বলে নামাজ পড়লি রে বলি কোথা পড়বো আপনি তো উঠাইছেন আমাকে বলে আমিও যে পড়িনি রে তো কমিটির লোক সব রান্না বান্না করছে এখানে শুয়েছি এখানে রান্না বান্না হলো হ্যাঁ আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত আপনাদের দেশে কম থাকলো ঝাড়খন্ডে পাকুড় এলাকায় ছিল এই টুকু ছেলে বিয়ে পড়ানো থাকতো মা বাপ বলে দিয়েছে ওর সাথে ওর বিয়ে হবে বিয়ে পড়ানো আছে তো ছোট মেয়ে তো শুনে যে দেখলে মাথায় কাপড় নিতে শ্বশুর আসছিল কোথা থেকে প্যান্টটা খুলে মাথায় কোন মিটাইছে শ্বশুরকে দেখে মাথায় কাপড় গেল আর হুঁশি নেই জি তো এদের অবস্থা তাই ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে ভাবছে যে নেকির কাজ করছে তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল ইমাম হোসেনের কারবালার ময়দানে ময়দানা হচ্ছে না আল্লাহর নবী বলছেন মাঝে

উজু টুজু করবো করে উঠলাম আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে ঘুমিয়ে যেন না যায় বা আরো কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে যা উজু ভাঙলো না ঠিক টাইম হয়ে আসলো এবার তো মুখে নামাজ পড়তে হবে মনটা কেমন কেমন করছে উঠলাম উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে ওইখানেই নামাজ ধরে নিলাম সেবিকাদুটুকে সরে গেলাম আর নামাজ পড়া দেখে প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে সব সিটে সিটে জামাত আল্লাহ আমাকে দিয়ে আজান দেয়া হলো জি আমার চাচা বলছে ওট আজান দে এসার টাইম হয়ে গেছে তখন সাতষট্টি হাজার ফুট ওপরে আছি আজান দিয়ে দিলাম গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে জামাত হবে জি সব উজু করে লাও তেমিম করে লাও উজু না আছে তো সব রেডি হয়ে গেল সব নামাকে তুই বাবু কি কর তো নামাজ মাপ নাই বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পাইনি আপনি আমি কি পাব সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে যতগুলি লোক বসে আছেন টাকা কালেকশন যা হয়েছে হয়েছে আমি দুটো মুসল্লি কালেকশন করব বলেন আর জ্ঞান তো নামাজ ছাড়বো না সকলে হাত তুলেন হাত তুলেন আল্লাহর হস্তে বলছি বলেন আর জ্ঞান তো নামাজ ছাড়বো না নিজের মুখে বললেন আল্লাহ খুশি হবে আর জ্ঞান তো নামাজ ছাড়বো না হাত নামা মা আমি একটা দোয়া দিচ্ছি জুরা আমিন বলবেন এই আল্লাহ যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি তুমি আল্লাহ মাফ করে দাও আর নামাজ ছাড়িয়ে এত কত পয়েন্ট নামাজ কি জানেন আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয় নামাজে কথা হয় গো গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার নাম্বার চার

আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন মদ হলো জাহান নামের চাবি কাটি যে লোকটা মদ খেয়ে নিল সে যেন নিজেই জাহান নামের দরজাটা নিজের জন্য খুলে দিল মদ পান করিও না জি ভাই আপনাদের মালদার লোক মদ খায় না 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 আলহামদুলিল্লাহ বোতল খায় বোতল খায় জি খুব নোংরা কাজ সমস্ত গুনার মাথা বলা হয়েছে যদি একটা ঘটনা শুনেন তালবিসে ইবলিসের লিখা বইটা অনেক দামি বই দামি লোকের লিখা ইবলিশের চক্রান্ত কত রকম আছে তো বুঝে যে এটা সমস্ত মাথা একটা লোক মসজিদের কোণে বসে বসে তিরিশ বছর ধরে ইবাদত করছে আল্লাহর জিকির করছে সারা রাত কাঁদছে ইবাদত করছে দেখে নিয়েছে ওরে সোহান আল্লাহ একে তো কোন রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে